तुम पला गाली रूबर बिजली देखाली देखे देखे गई दे बरेली में गाँव वाली तुम पला गाली रूबर बिजली गिराली देखे देखे गई जे मोली में गाँव वाली। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। तो हे गाइस, শুরুতে যেরকম ধরনের স্ট্যাটাস ভিডিও দেখলে তো আজকে আমরা এই ভিডিওটি এডিটিং শিখব। তো এরকম ধরনের ভিডিও যদি তোমরা তোমাদের ফটো দিয়ে এডিটিং করতে চাও তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো তোমরা এরকম তোমাদের নিজেদের ফটো দিয়ে এডিটিং করতে পারবে। এই চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে নিও সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। এরকম ভিডিও আমরা এডিটিং শিখবো অ্যালার্ট মৌসুম অ্যাপ্লিকেশন দিয়ে। অ্যালার্ট মৌসুম অ্যাপ যদি তোমাদের কাছে না থেকে থাকে তো অবশ্যই ডাউনলোড করে নিও, আর ডিসক্রিপশনে সমস্ত ম্যাটেরিয়ালগুলি ডাউনলোড করে নিও। তো চলো চাই ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি এডিটিং করতে অ্যালার্ট মৌসুম অ্যাপটি দরকার পড়বে। তো চলো প্রথমে অ্যালার্ট মৌসুম অ্যাপ্লিকেশনটি ওপেন করি। তো অ্যালার্ট মৌসুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমত তোমাদেরকে প্রজেক্টে আসতে হবে। তো প্রজেক্টে তোমরা যদি এই ম্যাটেরিয়ালগুলি ডাউনলোড করো তো তোমাদের কাছে কিন্তু অ্যালার্ট মৌসুমটিতে শো হবে। তো এরপর তোমাদেরকে যে বিটম্যাপটি রয়েছে তো সেটি ওপেন করতে হবে। এটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে তোমাদেরকে এই যে লেখাটি রয়েছে স্টাইলিশ যেটি রয়েছে লেখাটি, তো এই লেখাটি স্টাইলিশ করার জন্য তোমাদেরকে এখানে যে লিরিক্স প্রুফ লেখা রয়েছে তো এটিতে টাচ করতে হবে। তো তারপর এখান থেকে এডিট গ্রুপে আসতে হবে। এডিট গ্রুপে আসার পর এখানে কিন্তু লেখাটি সবার ওপরে রয়েছে, তো এই লেখাটিতে টাচ করে তোমাদের এডিট টেক্সে আসতে হবে। তো এডিট টেক্সে আসার পর এই যে ফোনটি রয়েছে তো এই ফোনটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে এটিকে অ্যাড করে সিলেক্ট করে নিও, দেন এখান থেকে ডান করে দিও। তো এখানে কিন্তু লেখাটি এরকম স্টাইলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যে লিরিক্সটি রয়েছে তো এই লিরিক্সটিকে সেম আগের মতনই গ্রুপ টুতে ট্যাপ করে এডিট গ্রুপে আসতে হবে। তো তারপর ওপরে যেটি লেখাটি রয়েছে তো এটিতে টাচ করলে তারপর এখান থেকে এডিট টেক্সে আসবে নিচেতে। ওপরে এই অপশানটিতে আসবে, তো এখানে আসার পরে এই ফোনটি সিলেক্ট করে এখান থেকে ডান করে নিই। তো তারপর তোমাদের দেখবে ফোনটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা কিন্তু টোটাল 5টি গ্রুপ পাবে লিরিক্সের। তো এই অবধি তো 5টি গ্রুপে কিন্তু তোমাদেরকে, সরি 5টি নয় 4টি গ্রুপ পাবে, 5টি গ্রুপে আছে। তো 5টি গ্রুপে কিন্তু তোমাদেরকে এই ফোনটি অ্যাড করতে হবে, ঠিক আছে। ফোনটি অ্যাড হয়ে গেলে তোমাদেরকে আবার ভিডিওটি শুরুতে আসতে হবে। তো একটু নিচেতে আসবে, তো এখানে কিন্তু সবার নিচেতে ওপরে আসে। তো এইটা হলো ফটো গ্রুপ, তার নিচেতে আছে অডিও। তো অডিওটি তুমি যদি তোমাদের কাছে ডিলিট হয়ে যায় তো কোনো সমস্যা নেই, তো ডিসক্রিপশনে আছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো তারপর এই ভিডিওটি, এই যে স্ট্যাটাস ভিডিওটি একদম শুরুতে আসবে। তো তারপর এখানে প্লাস আইকনটা ট্যাপ করবে, অডিওতে আসবে। তারপর অডিওতে এসে তোমরা অডিওটি খুঁজে এখান থেকে সিলেক্ট করে নিও, প্লাস আইকনতে ট্যাপ করে। তো নিচেতে অডিওটি অ্যাড হয়ে যাবে। তারপর তোমাদেরকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্রথমত তোমাদেরকে ব্যাক করতে হবে এখান থেকে। তো তারপর প্লাস আইকনতে ট্যাপ করে এখানে 9:16 রেশিওতে তোমাদেরকে ক্রিয়েট নিউ প্রজেক্ট করতে হবে। তো তারপর এখানে প্লাস আইকনতে ট্যাপ করে মিডিয়াতে আসবে। তো মিডিয়াতে আসার পর তোমাদের যে ফোল্ডারটিতে ফটো রয়েছে তো সেই ফোল্ডারটি তোমরা খুঁজে নিও। সেই ফোল্ডারটি খুঁজে নেওয়ার পর তোমরা ফটোটি সিলেক্ট করে নিও। তারপর ওপরে এই থ্রি ডটটিতে আসবে, এখান থেকে ফিল কম্পিটিশন এরিয়া করে নিই। তো তারপর এখানে আবার এই ফটোটিকে সেভ করতে হবে, কারেন্ট ফ্রেম এস পিএনজি এই অপশানটিতে এসে তোমরা ফটোটিকে সেভ করে নিবে। তো কিছুক্ষণ ওয়েট করবে। তো তারপরে এখানে একটা পপ আপ আসবে, তো এখান থেকে এটি তোমরা সেভ করে এখান থেকে ক্লোজ করে নিই, ঠিক আছে। তো তারপর আবার এখান থেকে ফটোটি ডিলিট করে আবার প্লাস এখান থেকে ট্যাপ করে আবার যে পরবর্তী ফটো সেটি তোমরা সিলেক্ট করবে। তো তারপর আবার থ্রি ডটটিতে আসবে, তো এখান থেকে ফিল কম্পিটিশন এরিয়া করে নিবে, ঠিক আছে। এরকমভাবে তোমরা আবার সেম আগের মতন এখান থেকে কারেন্ট ফ্রেম এক্সপেঞ্জ। তো এরকমভাবে তোমরা অনেকগুলি ফটোকে তোমাদের এরকমভাবে ক্রপ করে নিতে হবে তোমাদের ফটোগুলিকে, ঠিক আছে। তো আমি অলরেডি করে রেখেছি। তারপর তোমাদেরকে বিটম্যাপটি ওপেন করতে হবে। তো এইটি ওপেন করার পর এইখানে কিন্তু নিচেতে অ্যাড ফটো লেখা আছে, তো এইখান থেকে এই গ্রুপটিতে ট্যাপ করে তোমরা এডিট গ্রুপে আসবে।
ফেসবুকে আসার পর তোমাদেরকে এখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। এই ফটোটাতে টাচ করে এডিট সরি তো এই ফটোটাতে টাচ করে তোমাদেরকে এখানে কালার স্পিলটা আসতে হবে। তো এখানে আসার পরে যে লেখাটি রয়েছে তাই লেখাটির উপরে একবার ট্যাপ করলে কিন্তু তোমাদের ফটোগুলি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে ফটোটাতে অ্যালার্ট মোশনে থাকবে তো অ্যালার্ট মোশনে এটি ওপেন করে ফটোটি সিলেক্ট করে প্লাস এমনিতে ট্যাপ করো তো এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে এখানে অনেকগুলি ছোটো ছোটো ফটো আছে তো এইগুলিতে তোমরা সেম আগের মতন ফটোটিতে ট্যাপ করে কালার স্পিনটা আসবে। তো তারপরে এই লেখাটি ট্যাপ করে তোমাদের পরবর্তী সিলেক্ট করে প্লাস এমনিতে ট্যাপ করো তো ফটোগুলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলিকে অ্যাড করে নিও। তো ফাইনালি ফটোগুলি যখন অ্যাড হয়ে যাবে তো তারপর এখান থেকে ব্যাক করবে, তো আবারও ব্যাক করবে, আবারও ব্যাক করার পর আবারও ব্যাক করবে। ব্যাক করার পর এখানে কিন্তু HDRCC প্যাক যেটি রয়েছে তো সেটি ওপেন করতে হবে। এটি ওপেন করার পর এই অপশানটিতে ট্যাপ করে সিলেক্ট অল লেয়ার করে নেবে। তো তারপর আবারও এখানে এই অপশানটিতে ট্যাপ করে তোমাদেরকে কপি ফোর লেয়ার করে নিতে হবে। তো তারপর এখান থেকে ব্যাক করবে, তো তোমাদের যেটি এডিটিং করছিলে তো সেটি ওপেন করে এখান থেকে তোমাদের ভিডিওটি শুরুতে আসবে। শুরুতে আসার পরে এই অপশানটিতে ট্যাপ করে পেস্ট ফোর লেয়ার করে নিই। তো তোমাদের ভিডিওটি ঠিক এরকম দেখতে লাগবে। তো ভিডিওটি ফাইনাল কমপ্লিট হয়ে যাবে। তো ওই কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর তোমাদেরকে তোমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য এই অপশানটিতে ট্যাপ করবে, এখান থেকে তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে তোমাদের ইচ্ছে মতন। তো তারপরে এখানে এক্সপার্ট অপশন যেটি রয়েছে তো এটিতে ট্যাপ করলে তোমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।